আমি ছিলাম বর্ন ইন শিলিগুড়ি, ব্রট আপ অল ওভার ইন্ডিয়া। তো হাসছিল শুনে ও যে এটা আবার কি ধরনের। তো তখন আমি বললাম যে আমার ছোটবেলাটা মানে আমার ক্লাস ওয়ান, ক্লাস কেজি টু, কেজি নার্সারি শিলিগুড়িতে, ক্লাস ওয়ান ক্লাস টু কার্শিয়াঙে, আমি কার্শিয়াঙে চলে গেছিলাম, কার্শিয়াঙে থাকতাম। তো ক্লাস ওয়ান টু কার্শিয়াঙে, থ্রি ফোর ফাইভ সিক্স আবার শিলিগুড়িতে এসে, ক্লাস সেভেনে আমি চলে গেছি মালবাজারে, মালবাজারে এক বছর পড়েছি ক্লাস সেভেনে। তারপরে আবার ক্লাস এইট নাইন টেন শিলিগুড়িতে, টেন পাস করার পর আমি চলে যাই ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে আমার কলেজ ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন। তারপরে আমি চলে যাই বম্বেতে, বম্বেতে চাকরি, এবং তারপরে আমি চলে আসি কলকাতায়, কলকাতায় হিস্ট্রি। আজ এসেছি সুমনদের বাড়িতে, তাকে নিয়ে আজকে আড্ডা দেব। চিনতে পারলেন না, মিঠি ছোড়া দেখছেন তো, মিঠি ছোড়া সিরিয়ালের নায়ক সুমন দে, তার বাড়িতে আর আজকে তাকে নিয়েই আড্ডা। চলুন। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো বলো? একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট। চলো আজকে আড্ডা হবে। একদম 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 একদম। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বলো তো কাকে নিয়ে এসেছি? কাকে? গেস করো। এই মুহূর্তে তো গেস বলতে গেলে রাই, রাই হতে পারে। আর 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 বলে ফেলো, বলে ফেলো। আর রাই ছাড়া আর কে হতে পারে? নীলু তো না, নীলু তো হসপিটালে অ্যাডমিটেড। আচ্ছা, কে? সূর্য তো আসবে না, আর কে আসতে পারে? নো, চলো এবার গাড়িতে বসে। সারপ্রাইজ সারপ্রাইজ। না, তুমি? প্লিজ সামনে এসো। চলো 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 চলো, নাইস সারপ্রাইজ। হ্যাঁ চলো, কোনো চাপ নেই, আপনি ফ্রেমে এলেও। চলো যাই তাহলে। চলো চলো। দুর্গা দুর্গা, কতটা ভক্ত তুমি? প্রচুর, তাই নাকি? দেখো, ঠাকুর বলতে তো অবভিয়াসলি বাড়িতে কিছু ঠাকুর স্পেশালি মানা হয়, কিন্তু আমাদের শিলিগুড়িতে বাড়ি, তোমরা জানো, সবাই জানে আমাদের শিলিগুড়িতে বাড়ি, আমাদের যেহেতু নিজেদের বাড়ি, এখানে আমার ফ্ল্যাট, বাট শিলিগুড়িতে আমাদের নিজেদের বাড়ি, এবং ঠাকুরের আলাদা ঘর আছে, মানে সেই ঘরে মানে লিটারেলি দুজন মানুষ থাকতে পারবে আর কি। তো শিলিগুড়ির বাড়ি, শিলিগুড়ির বাড়িতে। আচ্ছা, তো আমাদের ঠাকুর ঘরে সব রকম ঠাকুর আছে, সব ঠাকুর আছে, মা কালী, বাবা লোকনাথ, শিব, আমাদের কৃষ্ণ ঠাকুর, জগন্নাথ, সবাই সবাই রয়েছে। না করি, পুজো করি, মানি, বিশ্বাস করি, বাট আমি বিশ্বাস করি সব ভগবানে। কারণ আমি যখন বম্বেতে ছিলাম, বম্বেতে থাকার আগে আমি বম্বেতে হাজিয়ালি থেকে মানত করে এসেছিলাম, যে আমার স্বপ্ন ছিল, আমি এই পুরো বিশ্বে দুটো শহরে আমার যাওয়ার খুব ইচ্ছে এবং থাকার খুব ইচ্ছে ছিল, সেটা হলো একটা মুম্বাই, একটা নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কে গিয়ে থাকার আর এখন ইচ্ছে নেই, বাট মুম্বাইতে আমার থাকার ইচ্ছে ছিল। তো আমি হাজিয়ালিতে মানত করেছিলাম একবার বেড়াতে গিয়ে, বম্বেতে, বম্বে গোয়া বেড়াতে গেছিলাম, এটাই তো একটা কমন ট্রিপ, বম্বে গোয়া। তো বম্বে গোয়া আমি ছিলাম 2010। আচ্ছা, 2010। হ্যাঁ, 2010 থেকে 2013 অবধি আমি বম্বে আর কলকাতা আপ অ্যান্ড ডাউন করেছি আর কি। আচ্ছা, হ্যাঁ। তো এবার তখন আমি হাজিয়ালিতে মানত করেছি যে আমি বম্বেতে এসে থাকতে চাই, এই শহরটাতে বাস করতে চাই, চিনতে চাই, জানতে চাই। তো তারপরে আমি ওখানে গিয়ে থাকতে পেরেছি, কারণ অনেস্টলি আমি শিলিগুড়ির ছেলে, আমার বাবা চাকরিজীবী, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করতেন, রিটায়ার করে গেছেন। বম্বেতে গিয়ে থাকা আমাদের মতন ঘরের ছেলেদের বা মেয়েদের খুব একটা ইজি নয়, তার কারণ ভীষণ এক্সপেন্সিভ শহর বম্বে, কলকাতার মতো নয়। কলকাতায় যেরকম সব সব শ্রেণীর মানুষরাই বাস করতে পারবে, হ্যাঁ, উচ্চ শ্রেণীর হোক, নিচু শ্রেণীর হোক, মধ্যবিত্ত ঘরের লোক হোক, এখানে সবাই সার্ভাইভ করতে পারবে। আমি বম্বেতে গিয়ে 3 বছর থেকেছি, চাকরি করেছি ওখানে, ওখানে একটা হিন্দি সিরিয়ালে ক্যামিও ক্যারেক্টার করেছি, অ্যাড করেছি আমি, ন্যাশনাল অ্যাড।
আমি করেছিলাম মাতা কি চৌকি বলে একটা সিরিয়াল হতো সাহারা ওয়ান চ্যানেলে। ও সাহারা ছিল তো? হ্যাঁ তখন সাহারা ছিল। আচ্ছা, তো ওই সাহারা ওয়ানে মাতা কি চৌকি একটা সিরিয়াল হতো, সেই সিরিয়ালে আমি একটা ক্যামিও ক্যারেক্টার করেছিলাম, বাট ক্যারেক্টারটা ছিল মহাভারতের অর্জুন। আচ্ছা, এবার আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। হুম, তোমরা আদতে কোন বঙ্গে, তোমরা কি পূর্ববঙ্গের থেকে শিলিগুড়িতে এসছো নাকি আদি শিলিগুড়ি নিবাসী, উত্তরবঙ্গ নিবাসী? আমরা, আমি ঠাকুমার কাছে যতদূর শুনেছি, কারণ আমার ঠাকুমা রিসেন্টলি মারা গেলেন, এক বছর কি দু বছর হলো ঠাকুমা মারা গেছেন। ঠাকুমা প্রপার বাংলা ভাষায় কথা বলতো, প্রপার। হ্যাঁ, আইসস, কখন আইলি, আরে ওরে খাইতে দাও, একদম প্রপার বাংলা ভাষায় কথা বলতো। তাহলে তোমার মধ্যেও তো সেই ব্যাপারটা আছে, তাহলে কথা বলতে পারো বোধহয়। আমার তো খুব ভালো লাগে, বাঙাল ভাষার মধ্যে একটা আলাদাই টান আছে, তাই না? আলাদাই টান আছে, সেই আন্তরিকতা আছে। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় সম্পর্ক আমিও দেখেছি, মানে উত্তরবঙ্গের মানুষের যেই টানে কথা বলে অনেকটা কাছাকাছি কাছাকাছি আমাদের বাংলাদেশের মানুষের কথাও। রাইট 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 রাইট, মানে আমাদেরটা কি, আমাদেরটা ধরো ধরো এখানে যেটা বলে যে এসেছিস, খেয়েছিস, বস। হ্যাঁ, আমাদের ওখানে বলে আসছিস, খাইছিস, বস। আচ্ছা, ঠিক আছে। আর বাংলাদেশে যদি হয় আইসস, খাইসস, বস বলে। তো তিনটে কিন্তু আলাদা, এসেছিস, খেয়েছিস, আমাদেরটা আসছিস, খাইছিস, আর বাংলাদেশটা হলো আইসস, খাইছস। হ্যাঁ, মানে বাংলা এই যে ভূখণ্ডটা, রাঢ়বঙ্গ বলো, উত্তরবঙ্গ বলো, বাংলাদেশের পূর্ববঙ্গ বলো, রাঢ়বঙ্গ মানে পুরুলিয়া বর্ধমানের একটা রাঢ়বঙ্গের টান আছে, তার সঙ্গে কিন্তু আবার চট্টগ্রামের চাটগাঁইয়া ভাষার কোনো মিল নেই। আমার, আমি যখন রবীন্দ্রভারতীতে পড়তাম তখন আমার দেখা প্রথম বাংলাদেশের মানুষদেরকে, তো হঠাৎ একদিন আলাপ হলো আমার ক্লাসে, নয় আমার থেকে এক বছরের সিনিয়র এক দিদির সঙ্গে আলাপ হলো, সে চট্টগ্রাম থেকে এসছে। আচ্ছা, এবার সে যখন তার চট্টগ্রামের লোকেদের সঙ্গে কথা বলছে আমি কিন্তু বাংলাটা বুঝতেই পারছি না। পরে জানলাম চট্টগ্রাম শহর হচ্ছে একটা বন্দর শহর, যেখানে বহু কাল ধরে বহু মানুষ এসেছে বহু দেশ থেকে, এবং ওই ভাষার মিশ্রণ হতে হতে বাংলাটা একটা অদ্ভুত বাংলায় পরিণত হয়েছে। সেরকমই বাংলার অঞ্চল ভিত্তিক ভাষার চেঞ্জ, আর এরকম কিছু কারণ, যেরকম চট্টগ্রামের চাটগাঁইয়া ভাষা, সিলেটের ভাষা কি অদ্ভুত বাংলাটা বলে, খেয়াল করে দেখো। আবার ত্রিপুরার বাংলা, এটাও একটা খুব ইন্টারেস্টিং এবং খুব শুনতে ভালো লাগে। মালদার বাংলা কিন্তু আবার কিছু কিছু শব্দ আলাদা আছে মালদার। মুর্শিদাবাদের, খেয়াল করেছো মুর্শিদাবাদ কি, কেমন আছো, ভালো আছো, এই যে একটা সুন্দর মিষ্টি টান। তো এই বাংলার ভাষাটা আমার তো মনে হয় সব টান, সব আঞ্চলিকতার ভাষার মধ্যে একটা দারুণ মিশ্রণ আছে, তাই না? আমার দাদু ঠাকুমারা আসামে থাকতেন, তো আসাম থেকে এসেছিলেন শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে। আচ্ছা, তো হ্যাঁ, আসামে তো বহুকাল ধরে বাঙালিরা আছে, আসামটার একটা অঞ্চল তো বাঙালি অধ্যুষিত, কারণ আমাদের, আমি যতদূর স্টাডি করেছি উত্তরবঙ্গকে, আমাদের কোচবিহারের যে রাজারা, তাদের যে রাজত্বটা ছিল সেটা আসামেরও একটা বড় অংশ সেই রাজত্বের মধ্যে। আমাকে একবার বেনিদি জিজ্ঞেস করেছিল, তখন আমি বধুবরণের ওয়ার্কশপ করছিলাম, তো বেনিদি জিজ্ঞেস করেছিল যে বল তোর ব্যাপারে কিছু, তোর মানে চাইল্ডহুডের ব্যাপারে কিছু। আমি ছিলাম বর্ন ইন শিলিগুড়ি, ব্রট আপ অল ওভার ইন্ডিয়া। তো হাসছিল শুনে, যে এটা আবার কি ধরনের। তো তখন আমি বললাম যে আমার ছোটবেলাটা, মানে আমার ক্লাস ওয়ান, ক্লাস কেজি টু, কেজি নার্সারি শিলিগুড়িতে, ক্লাস ওয়ান ক্লাস টু কার্শিয়াঙে, আমি কার্শিয়াঙে চলে গেছিলাম, কার্শিয়াঙে থাকতাম। তো ক্লাস ওয়ান টু কার্শিয়াঙে, থ্রি ফোর ফাইভ সিক্স আবার শিলিগুড়িতে এসে, ক্লাস সেভেনে আমি চলে গেছি মালবাজারে, মালবাজারে এক বছর পড়েছি ক্লাস সেভেনে। তারপরে আবার ক্লাস এইট নাইন টেন শিলিগুড়িতে, টেন পাস করার পর আমি চলে যাই ব্যাঙ্গালোরে,
ব্যাঙ্গালোরে আমার কলেজ 11-12 গ্রাজুয়েশন, তারপরে আমি চলে যাই বম্বেতে, বম্বেতে চাকরি, এবং তারপরে আমি চলে আসি কলকাতায়, কলকাতায় হিস্ট্রি। মানে পুরোটাই বাড়ির বাইরে? হ্যাঁ পুরোটাই বাড়ির বাইরে। এবং পাহাড় আর ডুয়ার্স হচ্ছে তোমার ছোটবেলার বড় হওয়াটা, মানে বড় হওয়ার জায়গা, তাই তো? পাহাড় আর ডুয়ার্স, হ্যাঁ সেইটা মানে ভাগ্য করে পাওয়া বলা যায় একদম একদম। এখনো যখন আমাকে কেউ বলে তুই নর্থ বেঙ্গলের ছেলে, বাপরে দারুণ জায়গা তো, আমি দারুণ মানে ওর থেকে ভালো জায়গা আমার তো আর কোনো জায়গা এত এত সুন্দর লাগে না। তার কারণ হলো এই যে ধরো আমরা এতক্ষণ ধরে যে যেই ড্রাইভটা করছি, এই ড্রাইভটাই আমরা যদি ওখানে করতাম এতক্ষণে আমাদের কাছে হাতের কাছে পাহাড় চলে আসতো। হ্যাঁ তো আমরা সামনে পাহাড় দেখতে পেতাম, এবং পাহাড় যখনই আমরা দেখি আমাদের অদ্ভুত একটা ফিলিংস হয়, অদ্ভুত হরমোনস জেনারেট করে। অনেক জায়গাতেই আছে, পুরুলিয়াতেও পাহাড় আছে, সাউথেও পাহাড় আছে, হিমাচলেও পাহাড় আছে, কিন্তু আমি জানি না কেন উটিও পাহাড়, কিন্তু আমি জানি না কেন সামহাও আমাদের ওদিকের পাহাড়ে না আমি ভীষণ প্রাণ পাই, ভীষণ ভীষণ প্রাণ আছে ওইখানে। মানে তুমি, আমি বলছি তুমি যখনই এনজিপি স্টেশনে নামলে তোমার ওখান থেকেই তোমার দেখবে যে অদ্ভুত একটা মানে ঘোরের মধ্যে, হ্যাঁ 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 অদ্ভুত একটা তোমার অদ্ভুত একটা এনার্জি আসবে, অদ্ভুত একটা ফিলিং তৈরি হবে, অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকবে। মানে তোমার তখন খাওয়া দাওয়া কি আনন্দ, কে ফ্যামিলি কে বন্ধু বান্ধব কিচ্ছু মনে হবে না, মানে অদ্ভুত একটা যোগী হয়ে যাবে তুমি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন। কেমন জায়গায় নিয়ে এলাম দেখো, দারুন দারুন। জয় গঙ্গা মাইয়া, জয় গঙ্গা মাইয়া।